বাপ বেটা বউ দেখে এসেছে, বাড়িতে এসে বলছে মার সামনে যে কেমন দেখলি রে। মা বলছে, বলছে বাপু কহু কি কেমন দেখেছে। তো আর বাপ কইছে, বহু দেখে জি ভরেছে রে, জি ভরেছে বহু দেখে। বেটাকে কইছে, কেমন হয়েছে রে বেটা। কইছে, বহু দেখতে জি করে না মা, ভাল লাগেনি দেখতে। তারপরে তখন বুঝে পড়া করার পরে বলছি, এমন কেন কথা খুঁজেছে রে, তোর বাপ কইছে জি ভরেছে। কইছে, তাহার বাপের জি ভরেছে, তাহার বাপকে বিয়ে করতে কহা গা, আমি ওই বহুকে বিয়ে করবো না। যে বাপের, যে বাপের বহু দেখে জি ভরে গেছে, ওই মেয়ে ছেলেকে আইনা টানবো না। কথাটা দুনিয়ার, এটা হাদিসের কথা নয়। আপনার বাপকে নিয়ে যেতে নিষেধ হলো, কেন নিষেধ হলো? আপনার মা একটাই মাত্র আপনার বাপের স্ত্রী। বাপ বেটা গেলেন রামপুরা বহু দেখতে, বহু দেখে খুব পছন্দ হয়ে গেল। আপনার বাপ যদি বাড়ি এসে কয়েছে, সলমান রে তুই থেমে যা, হাঁকে এটা করে দিতে দে, মানা আছে? বলেন মানা আছে? মানে নাই, তাহলে ওকে দিবেন কেন সুযোগ? আপনি আপনি বিয়ে করবেন, আপনাকে রসুল বলছেন ফানজুর ইলাইহা, ওকে দেখো গা, গালাকে দেখতে বলেনি। আর এখানে বলো, শতকরা 90টা লোক আপনারা নিজের বৌমাকে নিয়ে এসেছেন, একাই বেটা দেখে এসেছে, না আপনারা সাতজন মিলে দেখে এসেছেন? আল্লাহর কসম খেয়ে বলেন, একটা কেউ এরকম আছেন? নাই একটাও। গেল সব রসাত তলে। হ্যাঁ, আপনার বিয়ের বিসমিল্লাটা বলো, তারপরে গিয়ে হলো কিছু বাইনা। বাইনা কোথায় আছে হাদিসে? মুসলমানের যদি কথা হয়ে যায় মুখে মুখে, এটাই বাইনা। তোর বেটি পছন্দ হয়ে গেছে, তোর বেটা আমার পছন্দ হয়ে গেছে, কথা শেষ। আবার বাইনা কিসের? আর বাইনা হয়ে গেল সব জানার পরে দুটা গজুয়াকে সোমবারের দিন পাঠিয়ে দিয়েছে। কেতে এসে কেছে, দিন ধরতে এসি, তোর বাপ ধরতে এসি রে সালা, হারাম সালা, দিন ধরতে এসেছি। কি যা দিন ধরবে? আগে থেকে যে জানি যে আমরা 21 তারিখে বিয়ে হবে, তো তুই দিন ধরতে আসিস মানে কি? দিনটাকে পালিয়ে যাচ্ছিল এ কামিনার জন্য। ওই লোকটাকে আবার একটা মুরগা মেরে আর এতটি রসগোল্লা এনে খাওয়াইতে হলো, সাঁঝভোর খাইলো, ট্যাপরা হয়ে খেয়ে দিয়ে গেছে। আর যাওয়ার বেলা তখন কী করছে, দিন ধরে এইনু কী বার তো করে 21 তারিখ হবে, তা আগে থেকে যে 21 তারিখ হয়ে আসে বেলা। আচ্ছা, এটা এটা রেওয়াজ এদেশের মাটিতে আছে? আপনি রেহাই পাবেন এই রেওয়াজ থেকে? কেউ রেহাই পাবে না। আবার বলেন, আপনাকে বলছি, দু দুটা ওই মাওলানা মাওলানা আমি চিনতে পাচ্ছি না, এ দুটা তো মাওলানা। হ্যাঁ, এরাকে বলেন রাবিয়া আসলামি, একদম পাকা সাহাবি, 22 বছরের বয়সে বয়সের তর তাজা নওজোয়ান, রসুলের খিদমত করে। রসুল একদিন বলছে, বিয়ে করবি না? তখন বলছে, আপনার খিদমতের চাইতে ভালো কাজ দুনিয়াতে কি আছে যে আমি বিয়ে করবো? 7 দিন পরে আবার রসুল বলছেন, আওয়ালা তাতা জাওয়াজা, বিয়ে করবে না? তখন মনের কথা খুলে বলছে, বিয়ে তো করবো, আল্লাহ রসুল তো কে বেটি দিবে? বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জিরাত নাই, আমার মতো ঠেঠা ফকিরকে কে বেটি দিবে? তখন রসুল বলছেন, বিয়ে হবে, শুন আমার কথা, মানবি? হ্যাঁ, চলে যাও এখান থেকে হাঁটতে হাঁটতে উত্তর পাড়া আনসারিদের মহল্লাতে একটা লোকের নাম রসুল বললেন। তারপরে বলছেন, যা ওখানে যে সালাম দে, আর সালাম দেওয়ার পরে বলবি, আমাকে রসুলুল্লাহ পাঠাইলেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। বেলা 10টার সময়তে এসে কয়েছে, আমাকে রসুলুল্লাহ পাঠালেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। লোকটা বলছে, রসুল বললেন, তাহলে হ্যাঁ বলছে, বড় ভাই একটু এদিকে আসিও, আমি যাদ রে একটু এদিকে আয়, বড় বেটা জয়নাল কুন্ডে আসিস এদিকে আয়। 4-5 সাল লোককে গলিতে ডেকেলে ছেলেটাকে মাঝখানে বসিয়ে দেয়, বলছে, তোরা সাক্ষী থাক, এই ছেলেটাকে রসুলুল্লাহ পাঠিয়েছেন আমার মুরজিনার সাথে বিয়ে দেওয়ার জন্য, আমি আমার মুরজিনার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল বিয়ে? আপনারা মনে মনে খালি খুশখুশ করছেন, মোহর কই? হ্যাঁ, এতে মূলবি কই? হ্যাঁ, তো খুদবা কই? হ্যাঁ, আল্লাহর কসম ঝগড়া লাগাই না, আমি ঝগড়া লাগা মূলবি নয়। খুদবা যদি নাও থাকে বিয়ে হয়ে যাবে, মোহর যদি আলোচনা না হয় বিয়ে হয়ে যাবে। আপনার বেটিকে যদি সকালবেলাতে আমি 65 বছরের বদরুদ্দ জেসে বলি, আপনার বেটিকে আমি বিয়ে করব, আর আপনি যদি 4 দোকানে 2টা লোকের সামনে খালি করে দেন, দিয়ে দিনু আপনার বেটি আমার স্ত্রী হয়ে যাবে। যদি অন্যায় কথা বলি তো দড়ি তৈরি করে থাকেন, কোন গাছে লটকাবেন আমাকে? একদম যায়, বিয়ে হয়ে গেল,
বাড়ির মসজিদ চলে এলো, আর মসজিদ আসার পরে মুখটা ভারী করে বসে আছে। রসুল বলছে, হ্যাঁ রে বাবা, বিয়ে করেছো তো বিয়ে করার পরে মুখটা তো তোমার কমসে কম 25 গ্রাম তো হাসি থাকবে। তখন এমন মুখ ভারী করে আছো মানে এটা কি? কইছে, রসুল বিয়ে করেছি, কিন্তু এমন আইনা বিয়ে করেছি, ফিকা মোহর নেই, বিনা মোহরে বিয়ে। রসুল তখন যতটি মজলিসে লোক ছিল সবটিকে ডেকে বলছেন, ফালিয়াতে কুল্লু ওয়াহিদ মিনকুম মা ইনদাহু মিনাজ যাহাবে, তোমরা বাড়ি যাও, নিজের নিজের যাওয়ার পরে কেউ যদি একটা কুনির সমান সোনা পাও তো এনে দাও, কেউ যদি একটা বাদামের সমান সোনা পাও তো এনে দাও, কে একটা যদি কলায়ের দানার সমান সোনা পাও তো এনে দাও। সাহাবিরা বাড়ি গেলেন, এতটুকু সোনা এনে ওখানে হাজির করে দেওয়া হলো। কতটি হলো? তো রসুল বলছেন, আলা ওয়াজনে নাওয়াতিন, একটা বড় খেজুরের বিচি যত বড় হয় অতখানি পরিমাণের সোনা জমা হয়ে গেল। রসুল রাবিয়াকে বলছেন, রাবিয়া, এ সোনাটা হাতে করো, কাপড়ে গিরা দিয়ে নাও, আর যাওয়ার পরে তোমার শ্বশুরবাড়ি যাও, যাওয়ার পরে এখানে সোনাটা দিয়ে দাও, দিয়ে বলো এটা আমার বিবির মোহরান আমি আদায় করে দিলাম। গেল শ্বশুরকে ডেকে বলছে, আপনার মেয়েটাকে মুরজিদাকে দিয়ে দিয়েন, এটা আমি মোহরানা দিলাম। শ্বশুর খালি খিলখিল খিলখিল করে হাসছে, রাগিনার দিকে গেছে। তারপরে দেখ বলছে, এটা কি ধারণার বেশি পেয়ে গেলাম গো, ধারণার বেশি পেয়ে গেলাম গো, এতটি মোহর দিবে তুমি আমরা ভাবতে পারিনি। খুশি মনে বাড়ি গেল, আর রাবিয়া আসলামী ওখান থেকে আবার মসজিদে নববীতে ফিরে এলো। মসজিদে নববীতে যদি এসেছে তো মনটা একটু বেজার আছে এখনো, মনে হাসি হাসি নাই। রসুল বলছেন, কী ব্যাপার, মনটা প্রফুল্ল নয় কেন? তো বলছে, আল্লাহ রসুল, কত লোকের বিয়ে খেয়েছি এই মসজিদে, তো বিয়ে করে কোনো মানুষ যদি বউ বাড়ি আনে তো বউয়ের সঙ্গে মুলাকাত হয়, সোহাগরাত হয়, তো তারপরের দিন করে কি, খুশি হয়ে গ্রামবাসীকে সাধ্য অনুযায়ী খানা খাওয়ায়, দোয়া নেই, এটাকে বলে ওয়ালিমার দাওয়াত। তো আমি যে বিয়ে করলাম, তো আমার ওয়ালিমার দাওয়াত যদি না হয় তো আমার বিয়েটা কেমন ফিকা ফিকা লাগে না? তো রসুল বলছেন, সবই পূরণ করে নিবি তুই, ঠিক আছে। বাসা রাজুলান এলা আয়েশাতা, একটা লোককে নবীজি বলছেন, এরে আমার বিবি আয়েশার কাছে যা, ওকে যেয়ে বল তোর কাছে যা দানা আছে তাড়াতাড়ি দিয়ে দে। নবীজি বলে পাঠালেন, আম্মা আয়েশাকে যেমনিওয়ালা 4 সা মানে 10 কেজি জব ছিল বাড়িতে, এনে দিয়ে দিলেন। জব দেখে আনা হলো, গমে জবের আটা তৈরি হলো, আর একটা সাহাবি একটা ছোটো ছাগলের বাচ্চা দিলেন, বাচ্চাটা জবে হলো। জবে হওয়ার পরে মাগরিবের টাইমে রান্না বান্না হলো। মসজিদে যতজন সাহাবি ছিলেন সবাই মিলেমিশে ওয়ালিমার দাওয়াত খাওয়ার পরে রাবিয়া ইসলামীকে বরকতের দোয়া দিল, আল্লাহ তোমাদের দুইজনের সংসারে স্বামী স্ত্রীর জীবনে যেন বরকত দেয়। বরকতের দোয়া পেয়ে গেল, রাবিয়া ইসলামীর বিয়ে সম্পন্ন হয়ে গেল ভাই। সহি হাদিস। এবার 4টা করে লোক হ্যাঁ বলবেন, আর বেটি ছেলে কান খড়ো করো, জলদি করে জলদি কান খড়ো করো। কি? রাবিয়া ইসলামীর বিয়েতে কতটি বরযাত্রী গেছিল? কথা বলেন, 20টা যায়নি। কয়টা বেটি ছেলে গেছিল? বেটি ছেলে গেছিল বরযাত্রী? না যায়নি। তো তুই কোন হায়াতে যাচ্ছিস? কে আছে এখানে আঙুল তোলো তো এখান থেকে, তুমি আমার খালা, আমি জীবনে বরযাত্রী যাইনি, আঙুল এমনি করে হাত তোলো তো। ওই যে একটা পাওয়া গেছে, ও তো বুড়ি, তার লেগে ও যাইনি। এত বর্তমান জমানার মেয়ে ছেলেটি বলো, কারি বাপের মুরত আছে যে বলতে পারো, যেমন সে আমি জীবনে কারি বরযাত্রী যাইনি? তো দাঁড়া হজম হবে না, তোর 14 পুষ্টি বাঁচবে না, মরে ছাই হয়ে যাবে তুই যদি বরযাত্রী না যাস। তাহলে 100টা বরযাত্রী যায় আপনার বেটার বিয়েতে, কোথায় পেলেন বরযাত্রী যাওয়ার কথা? রসুলের বেটি ফাতেমার বিয়ে হলো মসজিদের ভেতরে, লক্ষ্যটা তো 5টা আবু বকর সিদ্দিক, হযরত উমর এবং রসুলের গোলাম আল্লাহ রসুল এবং হযরত আলী, 5টা লোক মৌজুদ মসজিদে নববীতে। আলী তো জামাই আর রসুল তো বেটির বাপ, বাঁচলো কয়টা লোক? তো 3টা লোক। 3টা লোকের মৌজুদগিতে আর ফাতেমার বিয়ে লেগে গেল। ফাতেমা কেমন বেটি ছিল, তো জান্নাতি মহিলাদের সর্দার নি, তার বিয়েতে 5টা লোক, তার ভেতরে 2টা বাদ 3টা লোকে বিয়ে হয়ে গেল। আর তোমার বেটি কোন লাট সাহেব আর কোন চ্যাটের বেটি? আর তোমার বেটা কত বড় মনমোহন সিংয়ের ভাগিনা হয়ে গেল যে তার বিয়েতে 150টা বরযাত্রী যাবে, তুমি পেয়েছো ওটা কোথায়? খেলা কটা লোক শরীয়ত মানে? আধ ঘন্টা আগে দাবি করেছিলাম 90% লোক শরীয়তকে মেনে চলে না। প্রমাণ পাওয়া যাচ্ছে যে না, আপনি শরীয়তকে মানেন না।